চ্যানেল। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে পর থেকে তোমরা আমার এই চ্যানেলে দারুণ দারুণ ব্লগ ভিডিও দেখতে পাবে। কেন? কারণ আমরা আন্দামান যাচ্ছি, যেখানে তিতিরা থাকে, আমার মামারা থাকে, তো সেখানে আমরা বেড়াতে যাচ্ছি। তো ভিডিওটা স্টার্ট করছি নেতাজি সুভাষ চন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে, বিকজ আমাদের জার্নিটা এখান থেকে স্টার্ট হচ্ছে। তো আমরা অলরেডি লেট আসতে, বিকজ আমাদের ফারাক্কা থেকে কলকাতা ট্রেন আসতে লেট করেছে। তো ব্লগটা স্টার্ট করছি, স্কিপ না করে এন্ড অব্দি দেখতে থাকো। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দাও, বিকজ দারুণ দারুণ ব্লগ আসতে চলেছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমরা এয়ারপোর্টে একদম ব্লগ করতে পারিনি, বিকজ প্রচণ্ড তাড়াহুড়ো ছিল, চেকিংয়ে প্রচণ্ড টাইম গেছে। আর আমাদের 9টায় ফ্লাইট, আর 9টা বাজতে 10 বাজে, এখন আমরা গেট খুঁজে পাচ্ছি না। 21, তো ওই দিকে একটা 20 হবে। তো ফাইনালি আমরা গেট খুঁজে পেয়েছি। তো তোমাদেরকে এখান থেকে একটুখানি টাইম পেয়েছি ব্লগ করার, তো এখান থেকে আমি তোমাদেরকে একটুখানি বাইরের দিকটা দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরা করে। তো এই যে আর বাকি সবাইকে দেখিয়ে দিচ্ছি, একে তো দেখলে দিতি, এই যে বাপি সবই বিধ্বস্ত অবস্থায় রয়েছে, তারপরে রয়েছে ভাই, তারপর মা কই, মা দুদিন গেছে কোথাও, সেটা আসলে একটা উঠছে, মা আর মামিকে দেখাচ্ছে, ওরা টেনশনে একদম পাগল হয়ে গেছে। এই যে রয়েছে মামি, আমরা এখন অ্যারোবিজের মধ্যে দিয়ে যাচ্ছি, আর আমাদের ফ্লাইট বোধহয় দাঁড়িয়ে রয়েছে। তো দেখাচ্ছি আমি সামনে, কলকাতা টু ফোর্ট ব্লেয়ার। বাপি এদিকে দেখাও, হ্যাঁ ফাইনালি আমরা পোর্টব্লেয়ারে নেমে গিয়েছি। আর এয়ারপোর্টের ভেতরে ব্লগিং অ্যালাউড নয়, মেবি ভিডিও করাই অ্যালাউড নয়, সে কারণে আমি কোনো ভিডিও রিলিজ নিইনি, করিনি। তো বাইরে এসে করছি, আমি বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি এয়ারপোর্টটা। হ্যাঁ, তো মামার কোয়ার্টারে চলে এসেছি, না তো কোয়ার্টারের যে ছাদটা সেখানে চলে এসেছি ঘরে। এখন সব মা বাবার সব লাগেজ ফাগেজগুলো সব গোছাচ্ছে, মানে সেট করছে, তো আমরা সেই সুযোগে ছাদে এসেছি। ছাদ থেকে আমি শুধু ভিউটা দেখার জন্য এসেছি। এখানে রাস্তাটা আমি আসার সময় দেখাতে পারলাম না, বাট রাস্তাটা পুরো একদম দার্জিলিং এর রাস্তা, যেরকম ভাবে ওঠে রাউন্ড রাউন্ড করে করে পুরো ওপরের দিকে ওঠে, ঠিক সেই রকমই এখানকার রাস্তাটা। আমি এখান থেকে ব্যাকের ভিউটা দেখাচ্ছি, দেখ। তো এই হচ্ছে এখানকার ছাদ থেকে পুরো জায়গাটা ভিউ। প্রচুর হাওয়া দিচ্ছে, আমি জানি না আওয়াজ শোনা যাবে কিনা, বাট ওয়েদারটা দারুণ লাগছে। আর একদম টপ ফ্লোরে আমাদের কোয়ার্টারটা। তো এখন বাজে 4:25, তো আমরা ঘরে গিয়ে ভালো রকম খাওয়া দাওয়া করে একদম ফ্রেশ হয়ে বেরিয়েছি। তো আজকে আর সেলুলার জেলে যাওয়া হলো না, বিকজ টাইমটা অনেক লেট হয়ে গেছিলো, তাই আমরা কাছাকাছি আমাদের রুমটার কাছাকাছি যে বিচটা রয়েছে কার্বন স্কোপ, এই বিচটাতে আমরা এসেছি। আমরা এই কজনই এসেছি, দিদা আর মামি আর আজকে বেরোইনি। তো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি বিচটাকে, প্রথমে এখানে দেখে নাও। হ্যাঁ, এই বিচটার নাম হচ্ছে কার্বন স্কোপ, আর এটা আন্দামানের বা পোর্টব্লেয়ারের একটা অন্যতম বিচ। আর এই বিচটার মধ্যে ওই দূরে যেতে দেখা যাচ্ছে যেখানে প্যারাসেলিং হচ্ছে, প্যারাসেলিং হচ্ছে যেখানটা, এখানে দেখে একটা ছোট্ট একটা আইল্যান্ড আছে, যেটা হাইলাইটের সময় প্রায় ডুবেই যায়, কিন্তু গাছটুকু দেখা যায়। ওটা একটা স্নেক আইল্যান্ড, ওখানে অনেক রকমের বিষাক্ত স্নেক বা সাপ পাওয়া যায়। আর এই যে আশপাশে যেখানে দেখছে যে জিনিসগুলো, সেগুলো দেখছে
আইল্যান্ডের এখানে চারিদিকে এই জাপানি বাংকার বানানো আছে। পুরো পোর্ট ব্লেয়ার বা আন্দামানের মতো জায়গায় জায়গায় জাপানিরা এরকম বাংকার বানিয়েছিল। যেমন 1943 তারা ব্রিটিশের সঙ্গে লড়াই করে জায়গাটাকে জিতে নিয়েছিল, আর নেতাজি সুভাষচন্দ্র বোসকে তারপরে তারা হ্যান্ডওভার করেছিল অ্যাজ এ আগামী ফৌজের নায়ক হিসেবে। আমরা এখন ওই জাপানি বাংকার গুলোর দিকে যাচ্ছি। এটা পুরো একদম বিচের মাঝখান দিয়ে সরু পাথরের মতন রাস্তা রয়েছে, সেখান দিয়ে ওই জায়গাটা যাওয়া যাচ্ছে। ভাই ভিউটা তো দারুন, একটা ফটো নেব। এখানটা রাস্তাটা ভীষণ ইয়ে, এই বিচের সৌন্দর্য বলা যেতে পারে। এটা হাফ সার্কেল আগে প্রায় সারা বছর বৃষ্টি হতো, কিন্তু এখন আর সেটা সীমিত হতে হতে পলিউশনের একটা এফেক্ট হতে পারে বা গ্লোবাল ওয়ার্মিং এর এফেক্ট হতে পারে। তার জন্য এটা আস্তে 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 বেশি বেশি সীমিত হয়ে এখন মে থেকে সেপ্টেম্বর অব্দি বৃষ্টি হয়। তবে বছরের নভেম্বর ডিসেম্বরের দিকেও সাইক্লোনিক এফেক্ট হয়, আর সাইক্লোনিক এফেক্টটা এখানকার খুব নর্মাল একটা জিনিস। এখানে আমরা মেনল্যান্ডের লোকের একটু ভাবতে পারি না সাইক্লোনিক এফেক্ট মানে 70-80 কিলোমিটার স্পিডে বা 100 কিলোমিটার স্পিডে ঝড়, সমুদ্রী ঝড় যখন এখানে যে কোনো সময় চলে যেতে পারে, আর উইদিন হাফ অ্যান আওয়ার এখানে ক্লাইমেট চেঞ্জ হয়ে যায়। এখানকার ভিউটা জাস্ট বলে বোঝাতে পারবো না। উঠেছিলাম আমরা তিনজন ফটো তোলার জন্য, মামা তুলে দিচ্ছিল, মার বাপে ওইখান থেকে বাংকার থেকে তোলে এইখান ছিল, এইখান থেকে নেমে এখানে চলে এসেছে। ওখানের ওপরেও লোকজন বসে রয়েছে। এখানকার প্লেসটা জাস্ট বলে বোঝাতে পারবো না, এতটাই সুন্দর। আমি মানে ক্যামেরাটাকে জাস্টিস করতে পারে না কোনোভাবেই। দেখো আমি এখানে আসতে হবে, এটা চাইছি যে আমি কোনখানটাতে দাঁড়িয়ে রয়েছি এটা এবার তোমাকে দেখাচ্ছি। এইভাবে আজকে শুরুর দিন, শেষ দিন পর্যন্ত এরকম ঘুরে যাবো 10 দিন। বাপি বলছে স্পিডবোটে চাপবে, তো ও আর মামা হচ্ছে আমাদের ট্যুর গাইড। বাপি বলছে স্পিডবোটে চাপবে, তাহলে কি অবস্থাটা হবে একবার? আর মামা এখানে সম্বন্ধে অনেক বছর ধরে জব পারপাস এখানেই রয়েছে, তো সমস্ত ডিটেল মামা জানে। যেখানেই যাবো না কেন, আমি যদি কোনো ডিটেল নাও জানি মামার থেকে জেনে নয় বলবো, না হয় মামাকেই বলবো বলে দিতে, তো তোমরা ভালো রকমভাবে ডিটেলটা পেয়ে যাবে। তো পরে তোমরা যদি কোনো সময় আসতে চাও তাহলে সেই ডিটেলগুলো দেখে বা জেনে আসতে পারবে। দেখো 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 আমরা কোথায় ছিলাম আর কত আগে থেকে এখানে এসে দাঁড়িয়ে আছে এরকম। কোনটাতে এখন যেতে দেবে না বলছে, হাই টাইড আসছে, আমি কথা বলে নিচ্ছি কালকে বলেছে ওখানে গিয়ে পড়ে ওটা দিনে। এখন আমরা খেতে যাব চা, বিকেল হয়ে গেছে। যত আনন্দই হয়ে যাক না কেন, চা না হলে আমার আমার বাপি দুজনের চলে না, অ্যাকচুয়ালি সবারই। তো এখানে এই সি বিচটার সামনে প্রচুর ছোট 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 দোকান রয়েছে, সেগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি সবাইকে। আর আমরা এখন যাচ্ছি চা খেতে, তো চলো তোমাদেরকে দোকানগুলো দেখিয়ে দিই। এখন আমরা চলে এসেছি মেরিনা পার্কে। ওই সি বিচটা থেকে কিছুটাই দূরে মেরিনা পার্ক রয়েছে। এই পার্কটা অনেকটা জায়গা জুড়ে, অনেকটা স্পেস জুড়ে রয়েছে। এই পার্কটাতে আমরা এসেছি, আর রাত্রি হয়ে যাওয়ার কারণে ক্যামেরাতে সব কিছু এত ভালোভাবে বোঝা যাচ্ছে না, তো আমি তাও ব্যাক ক্যামেরা করে চেষ্টা করছি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার। তো ওই সি বিচটা থেকে কতটা দূর, মানে অনেকটা? কতটা? 5 মিনিট তো লাগবে। 5 মিনিট লাগলো গাড়িতে আসলে, তোমাদের 5 মিনিট মতন টাইম লাগবে, এর বেশি টাইম লাগবে না আসতে।
আর এটা বেসিক্যালি একটা পার্কই যেখানে বসে এমনি আড্ডা দেওয়া যাবে। আর তো ওই সি বিচে আমার চশমাটা গেছিল হারিয়ে, হ্যাঁ আমার এখানে চশমাটা রেখে দিয়েছিলাম আমি ফটো তোলার জন্য, তো সেই সময়তে আমার চশমাটা বোধহয় পড়ে গিয়েছিল, দিয়ে চশমাটা হারিয়ে গেছিলো, সবাই মিলে গোটা সি বিচ ঘুরে ফেলেছি চশমা খোঁজার জন্য। দেন কোথায় পাওয়া গেছে ভাই বলবে, কোথায় পাওয়া গেছে? কোন একটা গাছের ডাল টাল কাটা কি সব এরকম টাইপের ছাগলের মতো দেখতে শেপ ছিল গাছের ডালটা, তার উপরে একটা টুক করে করে লাগা আছে। তো সেটা আবার পাওয়া গেছে কিভাবে, সেটা আবার সবাই খুঁজেছে কেউ পায়নি। আমার বাবা হচ্ছে গিয়ে কি মোবাইলে সমুদ্রের ভিডিও করছিল, সি বিচের পুরো ভিডিওটা করছিল নিজের মোবাইলে, দিয়ে নিচ থেকে নেমে ভিডিওটা এরকম ভাবে মোবাইলটা উঠিয়েছে, নিচে দেখছে হঠাৎ করে মোবাইলের এই ইয়ের চশমার এই কাঁচটা চকচক করছে, এটা বুঝতে পারিনি যে চশমা, মোবাইলের মধ্যেই দেখেছে ভিডিও করতে নিয়ে। দেন ও নিচের দিকে করার পর দিয়ে ওপর দিকে করবে এরকম একটা কিছু ভেবেছিল, নিচের দিকে যেই ক্যামেরাটা করেছে সেই চকচক ওটাকে আবার জুম করেছে কাছে দাঁড়িয়ে, জুম করে দেখছে যে ওটা তো আমার চশমা যেটা আমার হারিয়ে গেছে, তারপর ওটাকে খুঁজে উদ্ধার করা হয়েছে। এটা একটা মজার বিষয় ঘটে গেছে আমাদের সঙ্গে। প্রথমে তো আমার মন খারাপ হয়ে গেল যে চশমাটা হারিয়ে গেল, বেসিক্যালি আমি কানা চশমা ছাড়া মাইনাস পাওয়ার আমার, বাট তাও পাওয়া গিয়েছে ফাইনালি। বাট এখানে বোন বললো আর মামাও বললো যে এখানে কোনো কিছু পড়ে থাকলে বা হারিয়ে গেলে ওটা অ্যাজ ইট ইজ পাওয়া যায়, ওটা হারিয়ে যায় না, তো এটা ভালো ব্যাপার। যাই হোক, কি আচ্ছা যাচ্ছি, বাট এখানে অন্ধকারে মানে যেহেতু আমরা রাত্রেবেলার দিকে এসেছি সেহেতু আমি জানি না ক্যামেরা কতটা ভালো বোঝা যাবে, আশা করি মোটামুটি বোঝাই যাচ্ছে, অতটাও খারাপ বোঝা যাচ্ছে না। এখানে রয়েছে রবীন্দ্রনাথ টেগর, বাঙালির গর্ব সব জায়গাতে রয়েছে, রবীন্দ্র ভারতীর স্টুডেন্ট ভাই রবীন্দ্রনাথ, তিনি তো গর্ব করবই, না হলেও করতাম, সবাই মাঝখানে বসে পড়েছে, একটু আগে বৃষ্টি হয়ে গেছে না, এখানে ঘাসটা পুরোটাই ভেজা, খালি পায়ে হাঁটবো? বাট বিশ্বাস করো আজকে আমরা বেরোবো না করছিলাম, বিকজ আজকে প্রচন্ড জার্নি হয়েছে আগেই বলেছি, বাট বেরিয়ে না বেরোলে আমরা মিস করতাম, বেরিয়ে বিভৎস এনজয় করছি, বিভৎস। আচ্ছা মানে হাওয়া দিচ্ছে এখানে, ওয়েদারটা অতটা গরম না। আচ্ছা আচ্ছা আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, বলছে নাকি এই পার্কের এরকম এখানে লাইটিং দেবে না, তো এখানটা তো পুরোটা এটা বোঝানো যাবে না ক্যামেরাতে, এটা পুরোটা আন্দামানের ম্যাপ, আমি একটু ব্যাক ক্যামেরা করে দেখানোর চেষ্টা করছি। এই যে হোয়াইট কালারের এই যে একটা লেক মতন করা আছে সেটা টোটালটা নাকি আমি উপর থেকে দেখাতে পারলে হয়তো আমি বোঝাতে পারতাম, ড্রোন শট হলে ওটা দেখানো সম্ভব নয়, এই টোটাল লেকটা নাকি আন্দামানের ম্যাপ। হ্যাঁ বলছে বুনু, এই যে এখান থেকে স্টার্ট করে ওইদিকে প্লাস এই যে টোটালটা চলে গিয়েছে অতটা অবধি, এটা টোটালটা আন্দামানের ম্যাপ। আজকের ঘোরাঘুরি শেষ, আজকে আর কারোর মধ্যে কোনো এনার্জি নেই, তো আজকের ঘোরা এই অবধি শেষ, আবার দেখা হচ্ছে কালকে, আজকের ব্লগটা কালকে তোমরা সকালেই পেয়ে যাবে। তো আন্দামান ডে ওয়ান আমাদের ভীষণ ভালো ছিল, এই যে ওখানে দাঁড়িয়ে রয়েছে দুজন, হ্যাঁ তো আজকে এখানেই শেষ, আজকে আশেপাশে একটুকুনি ঘোরা হয়েছে, তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না, পরপর অনেকগুলো ভিডিও আসতে চলেছে সেগুলো আরও ভালো হবে, আজকে কেবলমাত্র আমরা বাড়ির আশেপাশেই ঘুরেছি। তো ভিডিওটা এন্ড করছি, টাটা।